হাই এভরিওয়ান, আমি সঙ্গীতা। সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই বর্ষার দিনে কিন্তু বাজারে কচু কিন্তু অ্যাভেলেবল, বেশ সব সময় পাওয়া যাচ্ছে। তো কচু নিয়ে এসেছিলাম, এই কচু দিয়ে একটা ভাজা মুগ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রান্নাটা শুরু করছি এখান থেকে। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল প্রথমে একটু রোস্ট করে খালি খোলায় ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু কালার চেঞ্জ হয়, ব্রাউনিশ আর খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। 6 থেকে 8 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে কিন্তু আমি ভেজে নেব, হাই হিটে ভাজলে কিন্তু ডালটা পুড়ে যাবে। ডালের রং চেঞ্জ হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে দেব। এবার এই ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে 1.5 গ্লাস দেব হলো 1.5 গ্লাস জল, 1 চা চামচের লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সব দিয়ে আমি মিনিট 5 থেকে 7 আমি এই মুগ ডালটি মিডিয়াম হিটে একটু সেদ্ধ করে নেব। এটা হচ্ছে শোলা কচু, আসামে কিন্তু এটাকে পানি কচুও বলা হয়। এই কচুই আজ আমি ব্যবহার করতে যাচ্ছি, বানাতে যাচ্ছি কচু দিয়ে মুগ ডাল। এখানে এটা কেউ আমাদের আসামে এটাকে পানি কচু বলে, শোলা কচুও বলতে পারো। সেটাকে আমি এরকম চৌকো চৌকো করে কিউব সাইজে কেটে নিয়েছি। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ফ্যানটা বের করে দিচ্ছি ডালের। ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, জাস্ট 20% মতো সেদ্ধ হয়েছে। এবার আমি কেটে রাখা কচু দিয়ে আবারও সেদ্ধ করব ডাল। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো আমি এই ডাল আর কচু সেদ্ধ করে নেব, দেখে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো করে সেদ্ধ হচ্ছে। একটু সেদ্ধ করে নিতে হবে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কি না। কচুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে আমাদের ডাল আর কচু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে 1 গ্লাস একটু সামান্য গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিই। ব্যাস, ঝটপটি রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ঘিতে ফোড়ন দেব, তাই 1/2 চামচ ঘি নিয়েছি। তোমরা চাইলে তেলেও ফোড়ন দিতে পারো। ঘি গলে গিয়েছে, এবার এতে 2টো শুকনো লঙ্কা হাফ করে ভেঙে একটু রোস্ট করে নিচ্ছি। তাতে দেব 2টো তেজপাতা আর 1 চা চামচের গোটা জিরে ফোড়নে। ফোড়ন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো, এতে সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে। এবার ফোড়নে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। মুগ ডাল আমরা অনেকভাবে খাই, তাই এই কচু দিয়ে মুগ ডালও তোমরা বানিয়ে খেয়ে দেখো, মন্দ লাগবে না। এবার এতে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, সব দিয়ে ফুটিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দাও। আমাদের কচু দিয়ে মুগ ডাল তৈরি। ডাল ফুটে উঠেছে, গ্যাস বন্ধ করে দেব। খুবই সিম্পল একটা বেসিক রান্না শেয়ার করবার ছিল আজকে। বানিয়ে খেয়ে দেখো, জানিও কেমন লাগলো কমেন্ট বক্সে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে অন্য কিছু নিয়ে চলে আসবো, দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।